গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কয়েকদিন আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বর্ধমান গিয়েছিলাম ঘুরতে, তখন দেখো এই আনারসটা আমি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। আজকে সেই আনারসটাই হচ্ছে কাটার পালা। দেখতেই পাচ্ছ আনারসটা আমি কেটেই ফেললাম। ওফ, আমার মনে আনন্দটা একবার দেখো, কারণ আনারস খেতে আমার খুব ভালো লাগে। আর অনেকদিন পর আমি এখন আনারস খাচ্ছি, মানে এই বছরে প্রথম আনারস খাচ্ছি। দেখলে কি অসভ্য মেয়ে আমি, আনারসটা কাটার আগে একটু চেটে নিলাম। আসলে কি বলতো, হাত দিয়ে এত রস গড়াচ্ছিল আনারসটার, তো আমি আর না যেতে থাকতে পারলাম না। যাই হোক, আমি কিন্তু তারপর ধুয়ে নিয়েছিলাম, ঠিক আছে, তোমরা আবার কেউ কিছু খারাপ ভেবো না। তো তারপর দেখো এখানে আমি ভালো করে আনারসটা কাটছি। তবে আনারস কাটার না খুব একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আমার, কারণ আনারস আমি প্রথম কেটেছি, এর আগে কখনো আনারস কাটিনি। তবে কী করে কাটতে হয় বা কীভাবে কাটলে ভালো হয় সেটার কোনোটাই আমি জানতাম না। তো আমি কিন্তু মানে নিজের ইচ্ছাতেই কেটেছি আর পুরোটাই নিজের মনের মতো করেই কাটছি। তো তারপরে মা আমাকে বললো যে আনারসে হাত খুব চুলকায়, তো আমিও সেটা ফিল করলাম। কিছুক্ষণ পর না আমার হাতটা খুব চুলকাচ্ছিলো, এতটাই চুলকাচ্ছিলো যে আমি আর থাকতে পারছিলাম না। তো যাই হোক, ওরকম কি তোমাদেরও হয়, নাকি আনারস কাটার অন্যরকম কোনো প্রসেস আছে সেটা আমি হয়তো জানি না। তবে আনারসের অনেক তো চোখ, তো সেই চোখগুলো মানে অতিই নাকি অ্যালার্জি, তো ওই চোখগুলোকে ভালো করে কেটে ফেলতে হয়, যেটা আমি জানতাম না। আমি অধিকাংশ আনারসের চোখ ভেতরে রাখাকালীনই রেখে দিচ্ছিলাম। তো মা দেখো ঠাকুরের পুজো করছিলো, পুজো করতে করতে এসে আমাকে একবার বলে দিয়ে গেল যে এটা এইভাবে কাটতে নেই, কারণ সত্যি তাই হাতগুলো না প্রচণ্ড ইচিং হচ্ছিলো। এরই তো আনারসে অ্যালার্জি আছে, অনেকে আনারস খাও না। তবে সত্যি আনারসে ভীষণ হাত চুলকায়, গলাও চুলকায়। তো ঠিকভাবে না কাটলে না পেটে গেলে কিন্তু প্রচণ্ড গলা চুলকাবে, এটা আমি বলতে পারি। তো দেখো আমি কিন্তু খুঁটে খুঁটে ভালো করে চোখগুলো আগে বের করে নিচ্ছিলাম। তো হাতে না তার আগে যদি একটু সর্ষের তেল লাগিয়ে নাও তাহলে মনে হয় যেন ইচিংটা একটু কম হবে। তো আমি সেটা পরে বুঝতে পারলাম, ভীষণ কুটকুট করছিলো। তো তারপর আমি কিছুক্ষণ কিন্তু রেস্ট নিয়েছিলাম। তো তারপরে আবার সেকেন্ড স্টেপে আবার আনারসটা কেটেছিলাম। তো তার মাঝখানে হাতে একটু আমি সর্ষের তেল লাগিয়ে নিয়েছিলাম, তাহলে তারপরে দেখলাম না হালকা একটু যে কুটকুটানি ভাবটা হচ্ছিলো সেটা অনেকটাই কমছে। তোমরা কীভাবে কাটো কমেন্ট করে জানিও তো। তো গাইস, ফাইনালি অনেক যুদ্ধ হওয়ার পর আমার আনারসটা কাটা কমপ্লিট হয়েছে। আর এদিকে দেখো, মানে আনারসটা তো কতটুকুই মাত্র বেরোলো আর বাকিটা পুরোটাই খোলা। তবে সত্যি কথা জানো তো, আনারসটা কিন্তু ভীষণ মিষ্টি, এতটাই মিষ্টি, খুব ভালো আনারসটা। তো যখন আমি কিনছিলাম তখন আমাকে ওই দাদাটাই বললো যে দেখবে আনারসগুলো খুব মিষ্টি হবে, তবে সত্যি ভীষণ মিষ্টি। তো তারপরে এদিকে আমি একটু আনারসটা মাখাবো, তো সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম, তাহলে কী বলতো, আনারসটা মাখার পর না অনেকক্ষণ তো রেখে দেবো, তো এটাতে যে জলটা কাটবে মানে ঝোল ঝোল পাড়া যেটা হবে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো তার কারণে আর একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি লঙ্কা অ্যাড করব না, তো লঙ্কার বদলে দেবো হচ্ছে গোলমরিচ। আর এখন দিচ্ছি একটু সর্ষের তেল, সর্ষের তেল দিলে খেতে আরও ভালো লাগে, মানে আমার তো ওটাই মনে হয় আর কি। তো সব কিছু মিক্স করে একবারে ফ্রিজে ভরে রেখে দেবো।
তাহলে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, আর অনেকক্ষণ থাকার ফলে কী হবে বলো তো, একটু জল জল কাটবে, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। একটু ঝোল ঝোল পাড়া হলে না খেতে বেশি ভালো লাগে। আর এদিকে আনারস মাখাটা দেখে তো আমার জিভে আর জল আটকাচ্ছে না, কখন খাবো খাবো এটাই মনে হচ্ছে। তবে এখন খাবো না, এখন জাস্ট মাখিয়ে রেখে দিচ্ছি, এরপর দুপুরে যখন ভাত টাত খাওয়া হয়ে যাবে তারপর খাবো। বাজে হচ্ছে 2:45, তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে এখন ওপরে চলে এসেছি। এবার একটু রেস্ট নেবো আর কি, ঘুমাবো। তবে ঘুমানোর আগে কিন্তু একটা দারুণ জিনিস খাবো, তো এই দেখো সেই জিনিসটা, তোমাদেরকে তো আগেই দেখালাম, মানে যখন আনারসটা ছাড়াচ্ছিলাম আর কি, হ্যাঁ এটা আনারস মাখা, তো খুব ভালো লাগে খেতে, মানে আনারসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন আনারসটাই খাবো, দুপুরবেলাতেই খাবো, কারণ ভাত খাওয়ার পরে খেতেই বেশ ভালো লাগে। এখন দুপুর দুপুর আছে, বাইরে রোদও আছে সেই জন্য। তো চলো আনারসটা এখন আমি খাই, খেয়ে দেখি কেমন লাগছে, মানে চোখের সামনে আছে, আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি সেটা আমার তো অসুবিধা হয়েছে না, মানে আমি আর থাকতে পারছি না। তো চলো আমি একটু খেয়ে নিই। ভিডিওটা আমি শেষ করে দেবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর প্লিজ একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো চ্যানেল চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।